নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। কলকাতা ইউনিভার্সিটি বা ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে নতুন একটি চাকরির আপডেট প্রকাশিত করলো এবং সেই চাকরির আপডেটটি প্রকাশিত করেছে 29 মার্চ 2023। ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে নতুনভাবে রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, যেখানে নতুনভাবে কিছু চাকরি প্রার্থীদেরকে নিয়োগ করা হচ্ছে। পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। বিনামূল্যে এই আবেদন, বেতন 20,000 পর্যন্ত দেওয়া হবে। যারা যারা এই পদে আবেদন করতে চাইছো তাদেরকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে এই যে নতুন চাকরির আপডেটটি প্রকাশিত হয়েছে, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে কিভাবে আবেদন করতে হবে, কোথায় আবেদন করতে হবে, সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। যদি কোনো ক্যান্ডিডেট ইন্টারেস্টেড হও, ডেফিনেটলি কিন্তু আজকে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আবেদন করতে গেলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারবে আবেদন পত্রটি। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই অফিসিয়াল নোটিশটি। বন্ধুরা দেখতেই পাচ্ছ, ডাউনলোড করে নিয়েছি অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে প্রথমেই কিন্তু ক্লিয়ারলি বলা হচ্ছে অফিস অফ দ্য রেজিস্টার ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, সেনেট হাউস, দরভাঙ্গা বিল্ডিং, 87/1 কলেজ স্ট্রিট, কলকাতা 7,73। তো এখান থেকে চাকরির আপডেটটি প্রকাশিত হয়েছে, যেখানে 29 মার্চ 2023 ক্লিয়ারলি এখানে জানানো হচ্ছে যে ডাটা এন্ট্রি অপারেটর পদে নতুনভাবে রিক্রুটমেন্টের চাকরির আপডেটটি প্রকাশিত হয়েছে এবং এই ডাটা এন্ট্রি অপারেটর পদেই কিন্তু চাকরি প্রার্থীদেরকে নিয়োগ করা হবে। এবার জানাবো, যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আর কী কীভাবে তারা আবেদন করতে পারবে। তো বেসিক্যালি এখানে চাকরি প্রার্থীদেরকে জানানো হচ্ছে যে তারা আবেদন করতে পারবে যদি অনার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকে। গ্র্যাজুয়েশনে যদি গ্র্যাজুয়েশনে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে বা বিসিএ বা বিএসসি কম্পিউটার সায়েন্স, বিএসসি আইটি, এই ধরনের যারা যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে যদি কোনো ক্যান্ডিডেট চাকরি প্রার্থী কোয়ালিফাইড আছে, তারা কিন্তু আবেদন করতে পারবে এবং 55% কিন্তু মার্কস লাগবে। এবং শুধু তাই নয়, তার সাথে কিন্তু অ্যাডভান্স নলেজ ইন ই টেন্ডার, জিম পোর্টাল, এমএস এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টে। তাছাড়া আরও জানানো হচ্ছে যে কম্পিউটারে ও লেভেলে যদি কোর্স করা থাকে সেক্ষেত্রে কিন্তু চাকরি প্রার্থীরা আগে অগ্রাধিকারটা পাবে। এবারে বয়সসীমা হচ্ছে 40 বছর পর্যন্ত। যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত একটি চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে এবং প্রতি মাসে তাকে প্রায় 20,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন দেওয়া হবে। চাকরি প্রার্থীদের আবারও জানায় এই যে বেতনটি কিন্তু তাদের যারা নিয়োগ হবে তাদেরকে কিন্তু এই বেতনটি দেওয়া হবে। ক্যান্ডিডেটদেরকে আরও জানানো হচ্ছে যে যে লাস্ট ডেট রয়েছে সেই লাস্ট ডেটের আগে কিন্তু আবেদনপত্র না পাঠালে অ্যাপ্লিকেশানটাকে রিজেকশন বলে কিন্তু গণ্য করা হবে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই দেয়ার সিভি টু সেলফ অ্যাটেস্টেড দ্য রেজিস্টার। তো নিজেদের সিভি বা এই ফর্মটিকে নিয়ে তোমরা অফিসিয়াল যে অ্যাড্রেসটা দেওয়া হলো ওপরে প্রথমেই সেখানে পাঠাতে হবে এবং সরাসরি ইমেলের মাধ্যমে ইমেলের বা ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে। এবারে চলে আসি ফর্ম ফিল আপ। ফর্মটা কিন্তু এই ধরনের একটি ছোট্ট ফর্ম দিয়েছে, যেখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ একটি দিতে হবে, নিজের নাম দিতে হবে, তারপরে ডেট অফ বার্থ কী রয়েছে, সঠিক ডেট অফ বার্থ, যারা ডেট অফ বার্থ কোথায় থাকে জানো না, যাদের বার্থ সার্টিফিকেট নেই তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু চেক আউট করে নিতে পারবে, ওখানেই কিন্তু ডেট অফ বার্থ দেওয়া রয়েছে। তারপরে বয়সসীমা,
আজকের এই মাস নিয়ে কত বয়স হয়েছে সেটা কিন্তু এখানে দেবে। তারপরে জেন্ডার, পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যে ভিলেজ, পোস্ট, পিএ সমস্ত কিছু এখানে দিতে হবে। কারেন্ট অ্যাড্রেস যদি একই হয় পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যে সেটা কিন্তু এখানে মেনশান করে দেবে। তারপরে নিজেদের মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো কিন্তু দেওয়া খুবই ইম্পর্টেন্ট। যদি কোনো ক্যান্ডিডেট সিলেক্টেড হয় তাহলে কিন্তু তাদেরকে সত্বর কিন্তু যোগাযোগ করা যাবে। কোয়ালিফিকেশান, অ্যাডিশনাল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স, কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেল, প্যান কার্ড এবং আধার কার্ড এগুলো কিন্তু তোমার লাগবে। তার 13 এপ্রিল 2023 কিন্তু এর লাস্ট ডেট, তার আগে কিন্তু চাকরি প্রার্থীদের এখানে আবেদন করতে হবে। তো বন্ধুরা, এই ছিল চাকরির আপডেট, ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে প্রকাশিত হয়েছে, যেটি তোমরা যদি চাও ডিসক্রিপশান বক্সের লিঙ্কে ক্লিক করে ফর্মটিকে ডাউনলোড করে আবেদন করতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আরও কিছু জানার থাকে ডেফিনেটলি কমেন্ট করবে, তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকবো।